আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে ইডির নজরে কেষ্টোর কোটিপতি রাধুনী বিজয় রজকের অ্যাকাউন্ট বিজয়ের অ্যাকাউন্ট থেকে প্রায় 60 লক্ষ টাকা পাচার হয় বলে সূত্রের খবর এর মধ্যে 24 জুন 2020 তে জমা পড়েছে 15 লক্ষ 45 হাজার টাকা 2021 এর জুলাই মাসে বিজয়ের অ্যাকাউন্টে 16 লক্ষ 85 হাজার টাকা জমা পড়ে ইতিমধ্যে বিজয় রজককে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা তাদের ছেলে নির্দোষ সমবায় ব্যাংকে তার কোনো অ্যাকাউন্ট নেই এমনটাই দাবি করছেন বাবা মা অনুব্রত মণ্ডলের বাড়ির রাধুনী তার অ্যাকাউন্ট এবারে ইডির নজরে তার অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন তাদের ছেলে নির্দোষ সমবায় ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই এমনটাই দাবি করছেন তার বাবা মা ঠিক কি বলেছেন তারা শুনে নেব আমরা যতবার টাকা হয়েছে ততবার গিয়েছে বলা হচ্ছে সমবায় ব্যাংকে আপনার ছেলের একটি অ্যাকাউন্ট রয়েছে ফালতু কথা মিথ্যা কথা সে তো সব পিগাই সাথে জানালো দেখালো সব মিথ্যা কথা ছেলে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এটা জানে না যাওয়া আসা করতো ঘনিষ্ঠ মানে কি যাওয়া আসা করতো পার্টি অফিসে একটু আমরা জানি তারপর ডাক্তার যাওয়া আসা করতো লন্ড্রি কাজ করি লন্ড্রি আমার সব নিজস্ব লন্ড্রি আছে আচ্ছা আপনার ছেলে চাকরি কত বছর আগে চার বছর হয়েছে এত বড় বাড়ি বাড়ি এটা আমার এটা বাড়ি আমি করেছি রে ভাই আমার তো পড়াই আছে সুতরাং তাকে সুতরাং কত বড় বাড়িটা আছে বাড়িটা কত বড় আমার তো পড়াই রয়েছে বাড়িতে সব দেখুন আপনার আপনার ছেলের অ্যাকাউন্ট থেকে বলছে প্রচুর টাকা লেনদেন হয়েছে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেটা ওরাই জানে যারা করেছে কি করেছে ওরাই জানে আমার ছেলে কেন কি যতবার ডেকেছে ততবার গেছে ধার দেনা করে আমাদের অত আত্মীয় অবস্থা নেই ধার দেনা করে আমার ছেলেকে আমার ছেলে আমি জানি আমার ছেলে কিছু করেনি বিশ্বাসী ছেলে ও কোনো দিন কাউরি চিটিংবাজি করেনি তো এইসব সবই মিথ্যে কথা যদি না থাকতো তো আমাদের এই অবস্থা আমাদের না ঝি আছে না চাকর আছে নিজেরাই কর্ম করি নিজেরাই খাই একে পুরোপুরি ফাঁসানো হচ্ছে এসএসসি কাণ্ডে বা যে এই অয়নশীল জড়িত এমনটা মনে করা হচ্ছে না 70টি পুরসভার ক্ষেত্রে নিয়োগের যে নথি সেই নথিও কিন্তু উদ্ধার করা হয়েছে প্রায় 22 ঘন্টা ধরে অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকেরা চাকরি চুরির পর নতুন দুর্নীতির হদিশ সল্টলেকে শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলের ফ্ল্যাটে 70টি পুরসভায় নিয়োগের নথি উদ্ধার সল্টলেকে শান্তনু ঘনিষ্ঠ প্রমোটারের ফ্ল্যাটে চাকরি চুরির নথি মিলল 350 উত্তরপত্র অ্যাডমিট কার্ড প্রার্থী তালিকা নথি দিয়েছিল শান্তনু কুন্তল অয়নশীলকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডি জিতেন্দ্র তিওয়ারির 8 দিনের পুলিশ হেফাজত আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানিতে কি নির্দেশ দেখা হোক নিজের হয়ে সওয়াল জিতেন্দ্রর আদালত থেকে বের করার সময় তুলকালাম পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ বিজেপির ২০২৪ জবাব দেবে মানুষ সিপিএম এর থেকেও বেশি অত্যাচার করছে তৃণমূল শাসক দলকে তোপ ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি যেহেতু চিড়ে উৎসবটা আপনার দল করেছে তাই জন্য আপনার দলের জন্য এক নিয়ম আর অপোজিশন হলে আরেক নিয়ম আজকে যদি দোষ থাকে যদি জিতেন্দ্র তিওয়ারিকে ধরেন তাহলে আজকে নির্মল ঘোষ আপনার টিএমসির বিধায়ক কেন তাকে অ্যারেস্ট করা হয়নি কম্বল বিলিতে দুর্ঘটনায় গ্রেপ্তার জিতেন্দ্র তিওয়ারি পানিহাটিতে চিড়ে উৎসবে দুর্ঘটনায় গ্রেপ্তার নয় কেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ প্রশ্ন অগ্নিমিত্রার চরম প্রতিহিংসার নিদর্শন প্রতিক্রিয়া সমীকে এখনো অধরা বকেয়া দিয়ের দাবি আন্দোলনে অনড় সরকারি কর্মীরা হকের লড়াই হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে মিছিল অনশন মঞ্চে অসুস্থ আরও এক সেই লাইনটাতে একটা মারাত্মক ভুল সেই লাইনটাতে ওনারা ইউজ করেছে যে বাংলা ভাষা অপ্রয়োজনীয় একজন বাংলা স্টুডেন্ট হয়ে একজন বাঙালি হয়ে এটা মেনে নিতে কষ্টটা মেন হয়েছে স্কুলে বাংলা ভাষার ছাত্র নেই তাই
দরকার নেই বাংলা শিক্ষিকার। আড়িয়াদহে ইংরেজি মাধ্যম স্কুলে বাংলা শিক্ষিকাকে বরখাস্ত নোটিশ বা চিঠি পাঠাতে গিয়েও বড় বিপত্তি। বাংলার স্কুলে কেন বাংলা পড়ানো হবে না?